নমস্কার বন্ধুরা, মাই কিচেন ট্যুরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমের সিজন চলছে, তাই পাকা আম আমাদের সবার ঘরেই কম বেশি আছে। আর এই আম দিয়ে যদি আমরা ঘরেই বানিয়ে নিতে পারি ম্যাঙ্গো জেলি, তাহলে কেমন হয়? বাজারে ম্যাঙ্গো জেলি আমরা কিনে ইউজ করি ঠিক কথা, তবে যেহেতু প্রিজারভেটিভ থাকে তাই সেটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো একেবারেই নয়। তাই চলুন আজকে দেখে নেওয়া যাক বাড়িতে কীভাবে সুস্বাদু পুষ্টিকর ম্যাঙ্গো জেলি বানিয়ে নেওয়া যায়। আর রেসিপিটা শেয়ার করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মাই কিচেন ট্যুরে গিয়ে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সমস্ত নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্যে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি এখানে আমের কাঠ নিয়ে নিয়েছি, আমি এখানে দুটো আম ইউজ করেছি, নিয়েছি বড় কাপের এক কাপের একটু কম চিনি, একটা গোটা পাতিলেবুর রস নিয়েছি। প্রথমে আমি ফ্রাইং প্যানে আমের কাঠটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি এখানে আমটা কাঠ বের করে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি, চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই মতন দেবেন, তবে মিনিমাম 1.25 কাপ মতন কিন্তু দিতেই হবে। আমি এখানে বড় যে কাপ হয় সেই কাপে 1.25 কাপ ইউজ করেছি। লেবু রসটাও আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা জালে বসিয়ে দিলাম। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। নাড়াতে থাকবো, না হলে নিচ থেকে ধরে যেতে পারে। বেশ ভালোভাবে ফুটছে, এটা কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, না হলে নিচ থেকে যদি লেগে যায় তাহলে কিন্তু পোড়া গন্ধ ছাড়বে আর একটু তিতকুটে ভাব চলে আসবে, সেটা কিন্তু মোটেও ভালো লাগবে না খেতে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। ফ্লেমটাকে এবার আমি কমিয়ে দিয়েছি, কারণ এটা খুব ভালোভাবে ফুটছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। মোটামুটি 8-10 মিনিট এটা ফুটিয়ে নেওয়ার পর বেশ ঘন হয়ে গেছে মিশ্রণটা। এখানে আমি এটা চামচে করে এটা আমি খুন্তিতে নিয়ে একটু দেখে নেবো, মাঝখান থেকে দাগ কেটে এইভাবে একটু দেখে নেবেন আঙুল দিয়ে। এটা গড়িয়ে পড়ছে না, মানে এটা একদম রেডি। এবার আমি এটা নাবিয়ে নেবো একটা পরিষ্কার কাচের পাত্রে, আধ ঘন্টা পর ফেরত আসছি। জেলিটা সেট হয়ে যাওয়ার পর আমি এটা বাটিতে তুলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেট হয়েছে জেলিটা। জেলিতে যে থকথকে ব্যাপারটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর এসেছে, আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন। তো আপনারা একবার অবশ্যই ট্রাই করুন এইভাবে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, আবার আসি আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।